রহমান রহিম আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি আজকে আমি ইন্ডাপা এসআর ঔষধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইন্ডাপা এসার ঔষধটি ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানি তৈরি করে থাকে এর জেনেরিক নাম হলো ইন্ডাপা মেট এটি সাধারণত ইন্ডাপা এসআর নামেই পাওয়া যায় এবং ইন্ডাপা এছার ট্যাবলেট আকারে পাওয়া যায় যে সকল রুগীদের জন্য ইন্ডাপা ঔষধটি দেওয়া হয়ে থাকে সাধারণত যে সকল রুগীদের উচ্চ রক্তচাপ রয়েছে যাদের অতিমাত্রায় উচ্চ রক্তচাপ যাদের শরীর খুব দুর্বল কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে সে সকল রুগীদের জন্যই মূলত ইন্ডেপা এসার ঔষধটি দেওয়া হয়ে থাকে ইন্ডো ইসার ঔষধটি অতি সহজে এবং দ্রুত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য খুবই একটি কার্যকরী ঔষধ এসেন্সিয়াল হাইপারটেনশন বৃক্কের কার্যকারিতা দুর্বল এমন রুগীদের উচ্চর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা এবং কনসিটিভাইটিট হার্ট ফ্লাইওভারজনিত লক্ষণ ও পানি ত্যাগে এ সকল রুগীদের জন্যই মূলত ইন্ডাফা এসার ঔষধটি দেওয়া হয়ে থাকে যে সকল রুগীদের শরীর দুর্বল কিংবা উচ্চ রক্তচাপ রয়েছে যাদের হাই প্রেশার রয়েছে কিন্তু শরীর অতিমাত্রায় দুর্বল তাছাড়া যে সকল রুগীদের মেলিওর জনিত লক্ষণ কনজিপটিভ হার্ট জনিত সমস্যা এ সকল রুগীদের জন্য মূলত ইন্ডাভা ঔষধটি দেওয়া হয়ে থাকে ইন্ডোপার এসার ঔষধটি অতি সহজে এবং দ্রুত উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার নিয়ন্ত্রণ করে থাকে ইন্ডোপার এসার ঔষধটি খাবার নিয়ম হল সাধারণত দৈনিক একটি করে সকালে ইন্ডোপা এসার ঔষধটি দেওয়া যেতে পারে তবে ইন্ডোপার এসার ঔষধটি কোনোভাবে আন্দাজে খাওয়া যাবে না এটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে তার প্রেশার নিয়ন্ত্রণ করে দেখবেন যে তার প্রেশার মেপে দেখবেন কি পরিমাণে তার প্রেশার রয়েছে এবং তার প্রেশারের উপর ভিত্তি করে সাধারণত ডাক্তার ইন্ডোপা এসার ঔষধটি দিয়ে থাকবেন যদি রোগীর ইন্ডোপা এসার দ্বারাই প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে ডাক্তার ইন্ডোপা এসআর ঔষধটি দিবেন আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয় ডাক্তার সেটিও দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ইন্ডোপা এসার ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি ইন্ডেফা এসার ঔষধটি একা একা কিংবা আন্দাজে কোনোভাবেই খাওয়া যাবে না এটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে ইন্ডেফা এসার ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন পেটে ব্যথা করা বমি বমি ভাব হওয়া ডায়রিয়া হওয়া রক্তচাপ কমে যাওয়া মাথা ব্যথা করা ইত্যাদি হতে পারে তবে এটি অল্প সংখ্যক রুগীর ক্ষেত্রেই হয়ে থাকে গর্ব অবস্থায় এবং স্থান দানকালীন সময় ইন্ডাপা এস আর ঔষধটি না খাওয়াটাই ভালো এ সময়ে ইন্ডাপা এসারটি খাওয়া যাবে না যদি আপনাদের ইন্ডাপা এসআর ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি অন্য কোনো ঔষধ সম্পর্কে জানার থাকে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন